সবাইকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি ইউনিট থ্রি লেসন টু আজকের যে কবিতাটি সেটির নামও হচ্ছে ড্রিমস আমি প্রথমেই কবি সম্পর্কে তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো শেয়ার করব। এরপরে এই কবিতাটি কোন বিষয়বস্তু থিমের উপরে লেখা হয়েছে সেটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এরপরে কবিতার ওয়ার্ড মিনিং এবং বাংলা অর্থ এবং পরিশেষে থাকবে আমার নিজের লেখা একটি সামারি তো কথা না বাড়িয়ে মূল কবিতায় চলে যাচ্ছে কবিতাটির নাম হচ্ছে ড্রিমস লিখেছেন ল্যাংস্টন হিউজ ওনার পুরো নাম হচ্ছে জেমস মার্শার ল্যাংস্টন হিউজ অনেকে আবার উচ্চারণ করেন হিউজেস কেউ বলে হাগিস আবার মজা করে অনেকেই বলে লাগিস অথবা আরো অনেক কিছু তো যাই হোক আমরা এই ল্যাংস্টন হিউজ সম্পর্কে বেশ ওনার যে ওয়ার্কস গুলো আছে সেগুলো দেখে নেব ল্যাংস্টন হিউজ ওয়াজ অ্যান আমেরিকান পয়েট সোশ্যাল অ্যাক্টিভিস্ট প্লেরাইট নভেলিস্ট অ্যান্ড কলামিস্ট তার মানে হচ্ছে ল্যাংস্টন হিউজ একজন আমেরিকান কবি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট সমাজকর্মী একজন রাইট একজন নাট্যকার একজন নভেলিস্ট ঔপন্যাসিক এবং একজন কলামিস্ট হি ওয়াজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ইনোভেটরস অফ নিউ লিটারি আর্ট ফর্ম কল্ড জ্যাস পয়েট্রি তার মানে হলো সে হল হি ওয়াজ ওয়ান অফ দা অন্যতম একজন ইনোভেটর যাকে আমরা বলবো আবিষ্কারক বলবো না উদ্ভাবক অফ নিউ এক ধরনের নতুন এক ধরনের প্রবর্তন করেন যার নাম হলো জ্যাস পয়েট্রি এবং তার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হল হি ওয়াজ অলসো আ লিডার সে ছিল একজন সনামধন্য নেতা অফ হারলেম হারলেম হলো একটি স্থানের নাম সেখানে যে জাগরণটা হয়েছিল রেনেসান্স অফ দ্য ব্ল্যাক পিপুল কৃষ্ণবর্ণের মানুষদের ইন দা হান্ড্রেড টোয়েন্টিজ দশকে উনিশশো বিশের দশকে যে আন্দোলনটি হয়েছিল হার্লেম নামক স্থানে যে রেনেসান্স যে পুনর্জাগরণ হয়েছিল সেটিতেও সে নেতৃত্ব দিয়েছেন এই গুণী মানুষটি বাবা এবং বাবার নাম আমরা এখানে লিখে দিয়েছি চার্লস হ্যানরি ল্যাংস্টোন এবং ওনার মায়ের নাম হল ক্যারোলিন এবং বাবা মা দুজনেই ছিলেন শিক্ষক এবং এই মানুষটি যে জন্ম হয়েছিল ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ এবং স্থান দুটোই একসঙ্গে আমি দিয়ে রেখেছি ফার্স্ট ফেব্রুয়ারি নাইনটিন হান্ড্রেড ওয়ান অ্যাট জপলিন মিশরি ইউএসএ তার মানে জপলিন নামক স্থানে ফার্স্ট ফেব্রুয়ারি পহেলা ফেব্রুয়ারি উনিশশো এক সালে উনি জন্মগ্রহণ করেন এই তথ্যটি উইকিপিডিয়া থেকে নেওয়া এবং ওনার ডেথ ডেট অফ ডেথ ওনার যে মৃত্যু তারিখ টোয়েন্টি টু মে নাইনটিন হান্ড্রেড সিক্সটি সেভেন বাইশে মে উনিশশো সাতষট্টি সাল অ্যাট দ্য এজ অফ সিক্সটি ফাইভ ইয়ার্স মানে হলো পঁয়ষট্টি বছর বয়সে সে মৃত্যুবরণ করেন অ্যাট নিউ ইয়র্ক সিটি ইউএসএ এবং যে দুরারোগ্য ব্যাধিতে সে আক্রান্ত ছিলেন কজ অফ ডেথ যার কারণে তার মৃত্যু ঘটেছে সেই রোগটির নাম হল পোস্টেইড ক্যান্সার তাহলে আমরা কবি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে গেলাম এবার কবির যে সমস্ত কর্মগুলো রয়েছে এবং গুরুত্বপূর্ণ কবিতাগুলো রয়েছে সাম অফ ইজ ফ্যামাস টাইমস দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার্স এটি উনি লিখেছেন নাইনটিন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান মাদার টু সান নাইনটিন হান্ড্রেড টোয়েন্টি টু ড্রিমস নাইনটিন হান্ড্রেড টোয়েন্টি টু লেট আমেরিকা বি আমেরিকা অ্যাগেন নাইনটিন হান্ড্রেড থার্টি সিক্স আই টু সিং আমেরিকা 1945 হান্ড্রেড ফর্টি ফাইভ লাইফ ইজ ফাইন নাইনটিন হান্ড্রেড হারলেম নাইনটিন এগুলো হলো ওনার সবচাইতে স্বনামধন্য যে কবিতাগুলো সেগুলো আমি বেশ কিছু কবিতার নাম আমি লিখে দিয়েছি এবার আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হল যে ড্রিমস কবিতাটি ল্যাংস্টোন হিউজ উনি এখানকার মূল থিমটা কি ছিল তো এই কবিতার মূল যে থিম সেটি হল ইম্পর্টেন্স অফ ড্রিম তার মানে অবশ্যই স্বপ্নের গুরুত্ব থাকতে হবে মানুষের জীবনে স্বপ্ন থাকতে হবে আরেকটা হলো উনি কৃষ্ণবর্ণের মানুষদের মোটিভেট করেছেন এই কবিতার মাধ্যমে এবং সেটাই উনি ওইখানে উল্লেখ করেছেন এবং এই কবি সম্পর্কে আরেকটি তথ্য না দিলেই নয় সেটি হলো আমরা যেমন সহজ কথাই সহজ করে বলতে পারি না আর ল্যাংস্টন হিউজের বৈশিষ্ট্য হলো যে উনি কঠিন কথাগুলো অত্যন্ত সহজভাবে সাবলীলভাবে মানুষের কাছে উপস্থাপন করেছেন এটাই হলো তার সবচেয়ে বড় স্পেশালিটি এবং আরেকটি বিষয় উনি যে কবিতাগুলো লিখেছেন বা ওনার লিখনিতে যে জিনিসটির ছোঁয়া লেগেছে সেটা হলো উনি ওনার সব বিষয়বস্তুগুলোই ওনার জীবন থেকে নেওয়া উনি প্রতিটা ক্ষেত্রে যেটা উপলব্ধি করেছেন সেটাই কবিতা উপন্যাস গল্পের মাধ্যমে উনি আমাদের সামনে উপস্থাপন করেছেন তা আমরা এই ড্রিমস কবিতাটি দুটো স্টেঞ্জা রয়েছে এবং প্রত্যেক স্টেন্জাতেই চারটি করে লাইন টোটাল এইট লাইনস রয়েছে এবং আমরা প্রথমেই এর ওয়ার্ড বাই ওয়ার্ড এবং তারপরে সামগ্রিক যে বাংলা অর্থ এটা অনুধাপন করার চেষ্টা করব হোল্ড ফার্স্ট টু ড্রিমস হোল্ড মানে আঁকড়ে ধরা ফার্স্ট মানে হলো দ্রুত বা জোরালো ভাবে টু ড্রিমস মানে হলো স্বপ্নগুলোকে তার মানে উনি প্রথমেই আমাদেরকে যে ইম্পর্টেন্সটা দিয়েছেন সেটা হলো গুরুত্বটা দিয়েছেন সেটা হলো আমাদেরকে উনি অ্যাডভাইস করছেন আমাদেরকে উনি উপদেশ দিচ্ছেন যে আপনারা সবাই যারা ব্ল্যাক পিপল রয়েছেন তারা হোল্ড করেন আঁকড়ে ধরেন এবং খুব জোরালো ভাবে আঁকড়ে ধরেন টু ড্রিমস আপনাদের স্বপ্নগুলোকে ফর ইফ ড্রিমস টাই এখানে ফরের অর্থটা হবে কারণ যদি স্বপ্নগুলো কি হয় ডাই মারা যায় না এখানে চলে যায় যদি স্বপ্নগুলো আসলে তার ঠিকানা খুঁজে না পায় লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড জীবনটা হবে একটি ডানা ভাঙা পাখির মতো দ্যাট মিন্স যে পাখি কি করতে পারবে না দ্যাট ক্যান নট ফ্লাই যে পাখিটি উঠতে পারবে না এ ব্রোকেন উইন বার্ডকে এখানে দ্যাট বলা হয়েছে আসলে যে পাখির ডানা ভাঙা থাকে সে পাখি নিশ্চই ঠিকানা খুঁজে পায় না অথবা উঠতে পারে না তাহলে ফার্স্ট স্ট্রেঞ্জাতে আসলে উনি যে কাজটি করেছেন সে আসলে স্বপ্নের গুরুত্ব এবং বেশ কিছু অ্যাডভাইস উনি রেখেছেন আসলে ব্ল্যাক পেপলদের জন্য এবং সেকেন্ড স্টেন জাতেও সে শুরুতেই কিন্তু ফার্স্ট লাইনটাকে আবার পুনরাবৃত্তি ঘটিয়েছেন এবং আমরা ফার্স্ট লাইনটা যেটা দেখেছি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের অনেক সময় শুরুতে আমরা সাবজেক্ট দেখি না তবে সাবজেক্টটা উজ্জ থাকে তাহলে পরে এখানে ইউ যদি আমরা দেই তার মানে সে আসলে ওই আফ্রিকান পিপলদেরকেই বলতেছে যে ইউ হোল্ড ফার্স্ট টু ড্রিমস মানে তোমরা স্বপ্নকে আঁকড়ে ধরো সেকেন্ড স্ট্যাঞ্জার শুরুতেও আসলে এই কথাটা দেওয়ার মানেটা হলো বিষয়টাকে আরো বেশি ইম্পর্টেন্স দিচ্ছে গুরুত্ব দিচ্ছে হোল ফার্স্ট টু ড্রিম স্বপ্নকে খুব জোরালোভাবে আঁকড়ে ধরো ফর মানে হলো বিকজ কারণ হোয়েন ড্রিমস গো আগে লিখাই সেকেন্ড লাইনে যদিও ডাই ছিল পরেরটাতে কিন্তু গই লিখেছে যদি স্বপ্ন যখন স্বপ্নটা কি হবে চলে যাবে লাইফ ইজ ফিল্ড জীবনটা হবে একটি অনুর্বর ভূমির মতো ব্যারেন মানে ফাঁকা অনুর্বর মরুদান বলবো আমরা ফ্রোজেন উইথ স্নো যেটা হবে জমাটবদ্ধ উইথ কি দ্বারা স্নো তুষার দ্বারা তার মানে হলো যে জীবনে তোমার কি থাকবে না যে জীবনে তোমার স্বপ্ন থাকবে না সেই জীবনটা হবে ব্যারেন অনুর্বর আর জমিতে আবার আস্তে আস্তে যে জিনিসটা হবে সেটা ফ্রোজেন হয়ে যাবে জমাটবদ্ধ হয়ে যাবে আবার তুষার দ্বারা তার মানে যেখানে তুষার দ্বারা জমাটবদ্ধ হয় সেখানে আর নতুন কোনো বৃক্ষরাজি জন্মানোর কোনো মানে মানেই ঘটে না কোনোদিনই ঘটবে না তার মানে সে টোটাল আমেরিকার যে দুটো ভাগ রয়েছে একটি হলো হোয়াইট পিপল আর একটা হলো ব্ল্যাক পিপল সে পিপলদেরকে মোটিভেট করতে চাচ্ছে উদ্বুদ্ধ করতে চাচ্ছে যে আসলে তোমাদেরকে ডিজায়ার থাকতে হবে তোমাদের গোল থাকতে হবে তোমাদের ড্রিমস থাকতে হবে কারণ ড্রিমস না থাকলে তোমরা যে অধিকারের জন্য যে লড়াইটা করছো সেই অধিকার তোমরা কোনো দিনই পাবে না এবং অধিকারকে যদি তোমাদের অবশ্যই হাসিল করে নিতে হয় তাহলে অবশ্যই তোমার ড্রিমকে বাঁচিয়ে রাখতে হবে মরতে দেওয়া যাবে না চলে যাওয়া দিতে যাওয়া যাবে না এবং কবি যে জিনিসটি আসলে বোঝাতে চাচ্ছেন সেখানে স্পেশালিটিটা হলো যে উনি খুব সহজ ভাষায় নিজের মতো করে যে জিনিসটা উপস্থাপনা করেছেন আমরা যারাই এই কবিতাটি পড়তে যাই সবাই যেন তার নিজের মনের কথাগুলো বলে আমরা স্টুডেন্টরা আমরা যদি আমাদের ডিজায়ার না থাকে আমাদের যদি গোল না থাকে আমাদের জীবনে যদি ওনার এই কবিতাটা প্রয়োগ খুঁজে পাই তাহলে পরে আমরা যদি দেখি যে না আমাদের জীবনের একটা ড্রিম আমরা যদি সেট করতে না পারি গোল যদি একটা সেট করতে না পারি তাহলে পরে আমরা কিন্তু ছাত্র হিসাবে সেই জায়গাটাতে গিয়ে পৌঁছতে পারবো না ফলে আমাদের জীবনটাও আসলে ওই ব্ল্যাক পিপলদের মতো উদ্দেশ্যহীন না হয়ে যায় সে কারণেই যেমন বৈঠা ছাড়া যেমন নৌকা চলে না। না। উদ্দেশ্য ছাড়া আসলে একটি মানুষের জীবন চলতে পারে যে স্বপ্ন নেই সে জীবন মৃত অতএব আমাদের ওই জীবন বেঁচে থাকে কোনো লাভ নেই যে জীবনের কোনো উদ্দেশ্যই থাকবে না আমরা আসলে অবশ্যই খাঁচায় থাকতে চাই না আমরা পাখির মতো ডানা মেলে খোলা আকাশে একেবারে সুন্দর একটি পৃথিবীতে বাঁচতে চাই যেখানে আমরা সবাই যার যার স্বপ্নকে বাস্তবায়ন করব এবং একে অপরের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এগিয়ে আসব তো আমাদের আজকের কবিতাটি অত্যন্ত সুন্দর চমৎকার গুরুত্বপূর্ণ আমাদের এইস পরীক্ষার্থীদের জন্য বা বিভিন্ন সময়ে আমাদের যখন আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক যে সমস্ত পরীক্ষাগুলো দিব সেই সমস্ত পরীক্ষার জন্য আমরা একটু প্রস্তুতি নিব এবং সেই ক্ষেত্রে কবির যে ফ্যামাস যে বুকসগুলো মানে কবিতাগুলো রয়েছে সেগুলো আমরা অত্যন্ত মেমোরাইজ করার চেষ্টা করব। ওনার জন্ম ওনার মৃত্যু এবং ডেটগুলো পাশাপাশি উনি যে সমস্ত মানে কাজগুলো করেছেন যে উনি একজন নতুন ধরনের একটি কবিতা মানে প্যাটার্ন সে কিন্তু আবির্ভাব ঘটিয়েছেন হুম ওই কবিতাটির প্যাটার্নটা যেটা ছিল সেটা হলো তোমার হুম জেস পয়েট্রি এবং এইটা এবং উনি যে একজন লিডার ছিলেন ব্ল্যাক দি লিডার ছিলেন যে আন্দোলন সেই হারমেন নেতা ছিলেন এটা তার একটা চমৎকার বৈশিষ্ট্য এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করব এবং তার ডেটটাকেও আমরা মাথায় রাখার চেষ্টা করব। তাহলে আমরা কবিতাটি বুঝতে পেরেছি এবার তোমাদের জন্য একটি সাবলীল ভাষায় সামারি উপস্থাপন করছি এবং আমি সামারিটা বাংলা করে দিচ্ছি দ্য পয়েম ইজ অ্যাবাউট ড্রিমস এই কবিতাটি ড্রিমস সম্পর্কিত তার মানে হলো ড্রিম নিয়েই লেখা কবি এখানে যেটা বলতে চাচ্ছে আর দানি জীবনের জন্য স্বপ্নটা খুবই গুরুত্বপূর্ণ এভরিবাডি মাস্ট হোল্ড অন টু হিজ অর হার ড্রিম সবাই অবশ্যই আঁকড়ে ধরবে তার নিজের যে মানে স্বপ্নগুলো আছে এগুলো সবাই আঁকড়ে ধরবে উইদাউট ড্রিম স্বপ্ন ছাড়া হিজ অথবা হার লাইফ উইল বি আ ব্রোকেন উইংড বার্ড স্বপ্ন ছাড়া তার জীবনটা হবে একটি ডানা ভাঙা পাখির মতো হুইচ ক্যান নট ফ্লাই যেটি কি করতে পারে না উঠতে পারে না উই ক্যান নট লেট আওয়ার ড্রিমস ডাই আমরা তো আমাদের স্বপ্নটাকে মরতে দিতে পারি না বিকজ কারণ উইদআ ড্রিমস স্বপ্ন ছাড়া উই ক্যান নট ক্রিয়েট এনিথিং তার মানে হলো স্বপ্ন ছাড়া আমরা কোনো কিছুই সৃষ্টি করতে পারবো না অতএব সৃষ্টি যদি করতে হয় তাহলে অবশ্যই তোমার ভিতরে ক্রিটিভিটি থাকতে হবে এবং ক্রিটিভিটি তখনই আসবে যখন তোমার জীবনের অথবা লক্ষ্যের ভিতরে তুমি অনেকগুলো ড্রিমস সেট করতে পারবে তুমি যদি মনে করো সেট করো যে আমি ফার্স্ট হব তাহলে পরে দেখবি যে একসময় সময় তুমি ফার্স্ট হয়ে গেছো যদি মনে করো যে আমি একটা একেবারে গোল্ডেন এ প্লাস পাবো তাহলে দেখবা যে তুমি গোল্ডেন এ প্লাস পেয়ে গেছো জীবনে ডাক্তার হতে গেলে চাইলে ডাক্তার হয়ে যেতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে তার মানে তোমাকে বেশ কিছু ড্রিমস সেট করতে হবে তোমার ডিজায়ার থাকতে হবে আর্ড অ্যান্ড ডিজায়ার থাকতে হবে তাহলেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে তো সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি শেষের দিকে চলে আসছি যারা আমার এই অনলাইন ক্লাসটি নিয়মিত দেখছ তাদেরকে প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ সবাইকে ধন্যবাদ দিব এবং যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ সাবস্ক্রাইব করলে আমার প্রতিনিয়ত যে নতুন নতুন ভিডিওসগুলো আসবে এগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন এবং আপনাদের কিছু মঙ্গল হবে এবং সেইটি আপনার মঙ্গল মানে আমাদের মঙ্গল শিক্ষকদের মঙ্গল তো কথা না বাড়িয়ে সবাইকে অনেক অনেক আদর ও ভালোবাসা দিয়ে আজকের ক্লাসটি এখানেই পরিসমাপ্তি টানছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে আমার পরবর্তী ক্লাসে